আসসালামু আলাইকুম। এখন দেখাবো যে মসফেট কত প্রকার এবং সেটা কি কি এবং সেটা কিভাবে কাজ করে মসফেট। দেখুন মসফেট হয় দুই ধরনের, একটা হচ্ছে পি চ্যানেল আর একটা হচ্ছে এন চ্যানেল। যে মসফেটগুলো সেগুলো হচ্ছে আপনার দেখতে, এগুলো আপনার ল্যাপটপ ডেস্কটপে বেশিরভাগ ইউজ হয়। আপনার ইলেকট্রো হচ্ছে ড্রেন, ফুল ড্রেন, এটা হচ্ছে গেট, এটা হচ্ছে সোর্স, সেম পিছনে সেম মসফেট। প্রথমটা গেট, সেকেন্ডটা সোর্স, তারপরটা ড্রেন। এনসেন এবং পি চ্যানেলের মধ্যে মেন পার্থক্যটা হচ্ছে এনসেনেলের সিগন্যালটা ড্রেন দিয়ে ইন করে এবং সোর্স দিয়ে সেটা আউটপুট যায়। কিন্তু পি চ্যানেলে যেটা সেটা হচ্ছে সোর্স দিয়ে সিগন্যাল যায় এবং ড্রেন দিয়ে সেটা আউটপুট হয়। এই হচ্ছে মেন পার্থক্য। এখন ড্রেন, এটা উপরে যেটা সেটা ড্রেন আর বাম্পার যেটা গেট, এটা হচ্ছে সোর্স। ডেস্কটপে বেশিরভাগ যে মসফেটগুলো ইউজ হয় সেগুলো তিন লেগের মসফেট। মসফেট সাধারণত দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে থ্রি লেগ মসফেট, একটা হচ্ছে এইট লেগ মসফেট। থ্রি লেগ মসফেট এই যে আমি যে এখন দেখালাম উপরে, এগুলো হচ্ছে থ্রি লেগ মসফেট। উপরে থাকবে একটা ড্রেন, এখানে থাকবে গেট, এখানে থাকবে সোর্স। ড্রেনের কাজ কী? ড্রেনের কাজ হচ্ছে ইনপুট করা ভোল্টেজ বা সিগন্যাল এবং সোর্সে সেটা আউটপুট দেওয়া। গেটের কাজ হচ্ছে গেট থেকে আইসিতে সিগন্যাল যাবে, যে কোনো আইসি, সেখানে সেটা সে সিগন্যাল পাঠাবে এবং সোর্স দিয়ে সেটা ভোল্টেজটা আউটপুট হবে। এইট লেগ মসফেট সেম এমন ওয়ান টু থ্রি ফোর, ওয়ান টু থ্রি ফোর। উপরের এই চারটা ড্রেন, উপরে যে চারটা লেগ আছে এটা ড্রেনে কাজ করবে। আর এখান থেকে যে তিনটা বিপ সাউন্ড করবে, মানে মাল্টিমিটার দিয়ে যখন চেক করবেন, মাল্টিমিটার দিয়ে যখন কোয়ান্টিটি রেঞ্জে রেখার পরে তিনটা পরপর বিপ করবে, তখন বুঝবেন যে ওই তিনটা হচ্ছে সোর্স, আর বাকি যা থাকবে সেটা হচ্ছে গেট। বিশেষ করে কম্পিউটার ল্যাপটপ এবং ডেস্কটপে এই দুই টাইপসের মসফেট ইউজ হয়। একটা হচ্ছে থ্রি লেগ মসফেট, আরেকটা হচ্ছে এইট লেগ মসফেট। ডেস্কটপে বেশিরভাগ থ্রি লেগ মসফেট। এই দেখুন ডেস্কটপ মাদারবোর্ডে সব জায়গায় দেখবেন থ্রি লেগ মসফেট বেশিরভাগ ইউজ হয়। এই যে
3 leg উপরে একটা ড্রেন নিচে দুটো leg 3 leg সেম সব জায়গায় 3 leg মোস্ট ইউজ হয় বেশি এই যে ড্রেন আর দুটো leg কিন্তু ল্যাপটপ মাদারবোর্ডে যেটা ল্যাপটপ মাদারবোর্ডে ইউজ হয় এলেক মোসফেট এবং 3 leg মোসফেট ইউজ হয় কিন্তু খুবই কম এজন্য 8 leg 3 leg মোসফেট আইডেন্টিফাই করা খুবই ইজি কারণ সেটা তিনটা leg একটা থাকবে উপরে ড্রেন বাম পাশে একটা গেট এবং পরটা সোর্স কিন্তু যখন 8 leg টেক থাকবে ট্রানজিস্টর বাম বা মোসফেট তখন কিভাবে চেক করা লাগবে উপরে যেটা থাকবে সেটা থাকবে শেষটা হবে ড্রেন উপরে যে চারটা থাকবে সেটা হবে ড্রেন এবং নিচে নিচে যেটা থাকবে সেটা তিনটাতে অথবা আপনি ড্রেন কিভাবে সিলেক্ট করবেন নেগেটিভ প্রব ব্ল্যাক প্রব দূরার পরে যদি তিনটায় টাচ করার পরে যদি তিনটায় টাচ করার পরে যদি বিপ সাউন্ড আসে তাহলে বুঝবেন কি উপর এই চারটা আছে ড্রেন চারটে ড্রেন এবং নিচে আসুন যখন দেখবেন যে একটাতে টাচ করার পরে আর বাকি দুইটা বিপসন করছে তাহলে মনে করবেন যে তিনটা এক আর তিনটা এক মানে সোর্স তিনটা থাকবে তিনটা লেগ থাকবে সোর্সের চারটা লেগ থাকবে ড্রেনের আর একটা লেগ থাকবে সেটা হবে গেট তাহলে তো এখন বুঝছেন যে থ্রি লেগ মোসফেট কীভাবে আইডেন্টিফাই করা যায় এবং 8 leg মোসফেট যেটা সেটা কীভাবে আইডেন্টিফাই করা যায় কারণ ল্যাপটপ মাদারবোর্ড যখন রিপেয়ারিং করবেন বা নিজের মাদারবোর্ড নিজে রিপেয়ারিং করবেন তখন খুললে দেখতে পাবেন যে ভিতরে অনেকগুলো মোসফেট থাকবে বিয়ার সেকশনে পাওয়ার সেকশন নর্থ 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 বা নর্থ সাউথ ব্রিজ সেকশন র্যাম্প সেকশনে এর আশেপাশে আর মোসফেট অবশ্যই থাকবে সেটা 3 leg অথবা 8 leg হোক কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যতগুলো কম্পিউটার দেখছি এবং যত কম্পিউটার আমি খুলছি সেগুলা ডেস্কটপে আমি বেশিরভাগই পাইছি 8 leg মোসফেট আপাতত কমই পাইছি আর ল্যাপটপে ল্যাপটপ মাদারবোর্ড যেগুলো সেগুলো ম্যাক্সিমাম 8 leg মোসফেট থাকে আর আগে তো বলছে যে কীভাবে টেস্ট করা হয় যদি কোনো মোসফেট যদি খারাপ হয় তাহলে ড্রেনে তুলবেন ব্ল্যাক ফোর্ব এবং গেট এবং সোর্সের ধরার পর যদি বিপ সাউন্ড করে তাহলে মনে করবেন যে সেটা শর্ট আছে এবং ড্রেন ধরার পরে যদি শর্ট করে দেন আবার উল্টো অবৈধ ধরবেন রেড ফোর্ব ধরবেন সেখানে এবং ব্ল্যাক ফোর্ব ধরবেন এখানে যদি দেখেন সেম বিপ সাউন্ড করে আবার চেঞ্জ করবেন করার পরে এখানে সোর্স গেট ধরবেন তারপরে যদি দেখেন যে বিপ সাউন্ড করে তাহলে কনফার্ম যে সেটা শর্ট আছে আর এখন পি চ্যানেল সেটা কীভাবে বুঝবেন কম্পিউটার ভিতরে যে কোনটা পি মোসফেট কোনটা এন চ্যানেল মোসফেট যখন ব্ল্যাক ফোর্ব ড্রেনে ধরবেন এবং গেটে ধরার পর যদি রিডিং শো করে সোর্সের বা গেটে ধরার পর যদি রিডিং শো করে তাহলে সেটা এন চ্যানেল মানে নেগেটিভ সাইড চ্যানেল মোসফেট যেটা সেটা সেম যদি এখানে যদি ব্ল্যাক ফোর্ব এখানে এবং রেড ফোর্ব যদি সোর্সে দেওয়ার পর যদি কোনো মাল্টিমিটার যদি কোনো রিডিং শূন্য শো না করে তাহলে প্রবটা চেঞ্জ করবেন চেঞ্জ করার পর যদি পজিটিভ ধরবেন ড্রেনে এবং নেগেটিভ প্রব ধরবেন সোর্সে ধরার পর যদি রিডিং শো করে এখানে তাহলে বুঝবেন সেটা পি চ্যানেল মোসফেট মানে পজিটিভ চ্যানেল মোসফেট এটা পজিটিভ ঠিক আছে সো আমরা যদি পজিটিভ ধরি এখানে এবং নেগেটিভ যদি আমরা সোর্সে ধরি ধরার পর যদি আমাদের রিডিং শো করে তাহলে সেটা পি চ্যানেল মোসফেট আর যদি ব্ল্যাক ফোর্ব যদি আমরা ড্রেনে ধরি এবং সোর্সে যদি আমরা রেড ফোর্ব ধরি ধরার পর যদি রিডিং শো করে তাহলে সেটা এন চ্যানেল মানে নেগেটিভ সাইড মোসফেট তো বন্ধুরা ঠিক আছে আজকে পর্যন্তই ভালো থাকবেন মোসফেট সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ মোসফেট সম্পর্কে যদি না জানেন আপনি তাহলে আপনার কোনো কম্পিউটার আপনি ঠিক করতে পারবেন না কারণ মোসফেট শর্ট হলে কম্পিউটার পাওয়ার থাকবে না
কম্পিউটার শর্ট দেখাবে, কম্পিউটার আপনার বিএম সেকশন সমস্যা দেখাবে, আপনার ডিসপ্লে আসবে না, ব্ল্যাক ব্ল্যাক স্ক্রিন আসবে কম্পিউটার। তাহলে অবশ্যই মোসফেট সম্পর্কে তা জানা খুবই জরুরি। আপনি মেকানিক যদি মেকানিক অথবা আপনি আপনার কম্পিউটার যদি আপনি আপনি ঠিক করতে চান, তারপরেও আপনার বেসিক এটা জানা খুবই প্রয়োজন। মোসফেটটা কী অ্যাকচুয়ালি, মোসফেটের মিনিংটা মোসফেট MOSFET, মোসফেটের মিনিং হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার অ্যাজ এ মোসফেট। এবং আরেকটা হচ্ছে এবং মোসফেট একটা হচ্ছে আপনার ট্রানজিস্টার, যেটা ট্রানজিস্টারে সেম থ্রি লেগ থাকে ট্রানজিস্টারের, একটা থাকে বেস ইমিটার কলেক্টার, সেটা অনেকদিন আলোচনা করবো ট্রানজিস্টার সম্পর্কে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।